মিরসরাই ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত 20। মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও 20 জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর মিরসরাইয়ের ছোট কমলদহ এবং সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক SM জাহিদ ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সকাল 8টার দিকে ছোট কমলদহ এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। হাইওয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর এই সময় জাহিদ ইকবালকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ভোর 4:30টার দিকে কক্সবাজারগামী একটি বাস সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের 12 যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষ করে তাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বারোয়াউলিয়া হাইওয়ে থানার ASI গোলাম রব্বানী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে আর এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।